हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के जेटा आमरा आलोचना करते चले जे एफार्मेटिव थेके नेगेटिव सेंटेंस कीभावे तैरी करब एवं कीभावे आमरा एफार्मेटिव थेके इंटरोगेटिव सेंटेंस अर्थात कोश्चिन तैरी करब से नियमगुलो आमरा देखे नेब। तो 6, 7, 8 स्टैंडार्डेर भिडियो होते चले 7, 8 स्टूडेंटदेर जन्य उपकारी हबे ए भिडियोटा आशा करछि आमि। अच्छा, आमरा देखे नेब जे जदि कोनो सेंटेंस थेके एफार्मेटिव थेके नेगेटिव करते जाई आमरा सेखाने किभावे आमरा शुरू करब। तो चलुन आजके भिडियोटा शुरू कर दिच्छि। आमरा सरासरि पढ़ाशोनाते चले जाब। आमि एखाने लिखे रेखेछि जदि बी भार्बेर रूप थाके अर्थात एम, इज, आर, वाज, वेयर, हैव, हैज, हैड इत्यादि बा मोडाल भार्बस थाके शैल, उइल, शुड, वुड, कैन, मे, माइट इत्यादि थाके ताहले सेई भार्बेर परे नट बसे। तो এইগুলো নিয়ে আমি জাস্ট একটা আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। সেখানে ওই ভার্বস অক্সিলারি ভার্বস সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া করা আছে। রাম ইজ এ গুড বয়, রাম হয় একটি ভালো ছেলে। নেগেটিভ যদি করতে চাই, রাম ইজ নট এ গুড বয়। তপন হ্যাজ এ মোবাইল, তপন একটি মোবাইল আছে। তপন হ্যাজ নট এ মোবাইল, নেগেটিভ। এগুলো এমন কিছু নয়, কিন্তু 6, 7 ছেলেদেরকে আইডিয়াটা পরিষ্কার থাকতে হবে। তারপরে আমরা আরেকটু ডিটেলসের আলোচনা যাব। আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল নট গো টু স্কুল। তাহলে এরকম থাকলে তারপরেই সরাসরি নট বা নো বসিয়ে আমরা করতে পারি নেগেটিভ। কিন্তু যদি এরকম ভার্ব না থাকে, উপরের যে ভার্বগুলি যদি না থাকে, অন্য কোনো ভার্ব থাকে, তাহলে একটি ডু ভার্ব আনতে হয়। সাপোর্টিভ ডু, এইটাও সম্বন্ধে আগের ভিডিওতে আলোচনা করেছি। ডু সাপোর্ট, ডু অক্সিলিয়ারি আনতে হয় এবং এটা সাবজেক্টের পরে বসে এবং সাবজেক্টের পারসন এবং টেন্স অনুযায়ী ডু ভার্বের রূপটা চেঞ্জ হয়ে যায়, মানে ফর্মটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু মেন যে মূল ভার্ব যেটা, মেন ভার্ব যেটা, সেটা কিন্তু পরিবর্তন হয় না, সেটা কিন্তু একই থাকে। নেগেটিভ সেন্টেন্স তৈরির জন্য এই ডু ভার্বের পরে নট বসে। আই ইট রাইস, এটা আমি আগেও আলোচনা করেছি, বাক্যটা দিয়ে যাই হোক। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাই না, নেগেটিভ। রাম প্লেজ ফুটবল, রাম ডাজ নট প্লে ফুটবল। রাম প্লেজ ফুটবল, এস বাই এস যোগ হয়েছিল, এস যোগ হয়েছিল, এখানে ডুর সঙ্গে এসটা যোগ হয়েছে, ইএসটা যোগ হয়েছে। চলে আসুন, এখানে দেখা যাচ্ছে কি যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে কিন্তু মন দিয়ে দেখবেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে একটু অন্যরকম হয়। ডাজ রাম প্লে ফুটবল, রাম কি ফুটবল খেলে? নেগেটিভ করছি, ডাজ নট রাম প্লে ফুটবল জিজ্ঞেস করছি, ডাজ নট রাম প্লে ফুটবল। তো এখানে রামটা নাউন, নাউন বা প্রপার নাউন হয়েছে, এটার আগে নট বসবে। কিন্তু এখানটায় রামের বদলে যদি হি থাকতো, তাহলে এর পরে নট বসতো। পরের এক্সাম্পলে ক্লিয়ার করছি, ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? ডাজ হি নট প্লে ফুটবল, দেখুন এখানে কিন্তু ডাজ নট হি প্লে ফুটবল হচ্ছে না, গ্রামাটিক্যালি দিস উইল বি মিস্টেক। যদি লিখি ডাজ নট হি, ডাজ হি নট প্রোনাউনের পরে নট বসবে, বাস এইটুকু এখানে ইম্পর্টেন্ট ছিল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মে নাউনের পূর্বে নট বসে, এইটা যেটা বললাম, নাউনের পূর্বে নট বসে, প্রোনাউনের পরে নট বসে, হির পরে নট বসে, রামের যদি এটা নাউন হয় তাহলে তার আগে নট বসবে। চলে আসছি এখানে, নাউনের পূর্বে নো এবং অ্যাডজেক্টিভের পূর্বে নট বসিয়েও আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। এগুলোতে কিন্তু এমন কিছু নেই, জটিলতা একটু পরের দিকে আছে, আমি পরের পেজে যাব। নো ম্যান ক্যান ডু দিস ওয়ার্ক, কোনো মানুষের পক্ষে এই কাজটি করা সম্ভব নয়। নাউন ম্যান, তার আগে নো বসিয়ে দিয়েছি। হি হ্যাজ নো এনিমি, নাউন, তার কোনো শত্রু নেই, তার আগে নো বসিয়ে দিয়েছি। দ্য গার্ল ইজ নট বিউটিফুল, বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এর আগে নট বসিয়েছি, অ্যাডজেক্টিভের আগে নট বসিয়ে, নাউনের আগে নট বসিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করে নিচ্ছি। আমি এর পরের জায়গাটা যাবো, যেটা একটু ইম্পর্ট্যান্ট, একটু দেখবেন। এবারে পজিটিভ থেকে নেগেটিভ যেরকম আমরা করে এসেছি, অনেক সময় আর উঁচু ক্লাসে এই সম্বন্ধে আরও ডিটেলস ডিসকাশন আছে, সেটাতেও আমরা যাব পরে, পরের ভিডিওতে। নো নট বসিয়ে তো নেগেটিভ হচ্ছেই, তাছাড়া অপোজিট ভার্ব বসিয়ে, সরি অপোজিট ওয়ার্ড বসিয়েও কিন্তু নেগেটিভ করা যায়। রাম ইজ এ ডাল বয়, রাম ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট বয়। রাম ইজ এ ডাল বয়, রাম ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট বয়। ডাল ওয়ার্ডের বিপরীত ইন্টেলিজেন্ট, এখানে বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করছি আমি। অনলি ফুল ক্যান সে দিস,
নান বাট এ ফুল ক্যান সে দিস। দেখুন, লাইফ ইজ এ বেড অফ থর্নস, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। তো এই জায়গাগুলো কিন্তু আইডিয়াটা পরিষ্কার থাকতে হবে। এইবারে আমি চলে আসবো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে বানাবো বা কোশ্চেন কীভাবে বানাবো। তো বিফোর গোয়িং টু ডিসকাস দিস পার্সন, উই শুড হ্যাভ সাম নলেজ অ্যাবাউট দ্য কোশ্চেন। কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সাধারণত দু রকমের দেখি, ইয়েস নো কোশ্চেন অ্যান্ড WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানে সহজ বাংলায় যার যে কোশ্চেনের উত্তর আমি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো, দ্যাট ইজ কল্ড ইয়েস নো কোশ্চেন। WH কোশ্চেন যে কোশ্চেনের আনসার আমি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো না, তাকে WH কোশ্চেন বলি আমরা। ইজ রাম ইউর ব্রাদার, লুক অ্যাট দিস সেন্টেন্স, ইজ রাম ইউর ব্রাদার, রাম কি তোমার ভাই? উত্তর কী হবে? খুব জোর হ্যাঁ কিংবা না, এর বাইরে হবে না কিছু উত্তর। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ইয়েস নো কোশ্চেন। অ্যান্ড দিস পার্সন, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, এর উত্তরে আপনি কি হ্যাঁ বা না বলবেন? সো এরকম কোশ্চেনগুলোকে WH কোশ্চেন বলি। এরপরে আমি একটু গ্রামাটিক্যাল নিয়মে যাব। যদি আমি দেখি বি ভার্ব এর রূপ বিভিন্ন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি মডেলস ভার্ব থাকে, মানে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেলস থাকে, তাহলে প্রশ্নসূচক বাক্যে যখন আমরা ইন্টারোগেটিভ করবো আর কি, তখন এই ভার্বগুলো জাস্ট সাবজেক্টের আগে বসেই করে নিতে পারবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি উদাহরণ দিয়ে পরিষ্কার করে পরের পেজে আলোচনা করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এগুলো না থাকে, দেখুন ইন্টারোগেটিভ করার সময় যদি কোথাও আমরা অ্যাসার্টিভ বা পজিটিভ থেকে ইন্টারোগেটিভ করতে চাই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার পেয়ে যাই বা হ্যাভ, হ্যাজ, হ্যাড পেয়ে যাই বা শ্যাল, শুড, মাইট, উড, উইল এগুলো পেয়ে যাই, মডেলস পেয়ে যাই, তাহলে কী হবে, ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের আগে ওই ভাবটি বসিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। কিন্তু যদি এগুলো না থাকে তাহলে সাবজেক্টের আগে ডু ভার্ব আনতে হয়, ডু সাপোর্ট, ডু অক্সিলিয়ারি আনতে হয়, এবং টেন্স আর পার্সন অনুযায়ী ডু এর পরিবর্তন হয়ে যাবে, কোথাও ডিড হবে, কোথাও ডাজ হবে ইত্যাদি। কিন্তু মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না, আবার মেন ভার্ব একই থাকবে। উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। আচ্ছা, এখানে হচ্ছে রাম ইজ ইউর ব্রাদার, ইজ রাম ইউর ব্রাদার জিজ্ঞেস করছি, তাহলে আমি দেখি কি না বি ভার্বের রূপ পেয়ে গেছিলাম, আমি ইজটা পেয়ে গেছিলাম, সেই জন্য আমি এখানটাতে কি করেছি না ইজটাকে সাবজেক্টের আগে বসিয়ে দিয়েছি, এখানে আগে বসিয়ে দিয়ে আমি ইজ রাম ইউর ব্রাদার কোশ্চেন করে নিয়েছি। কিন্তু আসল সমস্যা হলো কোথাও আমরা ট্রান্সলেট করতে গেলে বা ট্রান্সলেশন করতে গেলে বা বলতে গেলে সমস্যা হবে, সেক্ষেত্রে আমাকে সবসময় কেউ অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দেবে না। যেরকম একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করছি আমি, সে কি তোমার বোন, তিনি কি কলকাতা থেকে এসেছেন, তুমি কি বইটি পড়িতেছ, মন দিয়ে দেখবেন। তো এই সব ক্ষেত্রে কি হবে, কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে শিখব, স্কুল স্টুডেন্টরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে শিখবে স্কুলের লেভেলে, 7-8 লেভেলে স্টুডেন্টরা, আসুন এখানটা দেখে নিচ্ছি আমি। ওই একই উদাহরণগুলো এখানে আমি আবার লিখেছি, সে কি তোমার বোন, মনে করুন এইটাকে আমাকে ট্রান্সলেট করতে দিয়েছেন স্যার, তো আমি হয়তো পারছি না। তো এই নিয়ম কয়েকটা যদি ফলো করি, এই এক পাতা একটু কষ্ট করে দেখুন, এই নিয়মটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না, সহজ হবে, খুব সহজে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। সে কি তোমার বোন মানে সে হয় কি তোমার বোন, ধরিলাম বা মনে মনে এটাকে অ্যাসার্টিভ করে নিলাম আমি, সে হয় তোমার বোন। এই সে হয় তোমার বোনকে আমরা ইংরাজি লিখব, সি ইজ ইওর সিস্টার, অনেকটা অঙ্ক কষার মতন রাফ করে নিচ্ছি আমি। এইটার আমি ইংরেজি করতে পারছি না, সে কি তোমার বোন ইংরেজি করতে পারছি না, ধরে নিলাম সে হয় তোমার বোন এরকম একটা বাক্য, তাকে ইংরাজি করে নিলাম সি ইজ ইওর সিস্টার। এইবারে আমি পূর্বে যে নিয়মটা শিখেছিলাম যে যদি বি ভার্বের রূপ থাকে, ইজ, অ্যাম, ইজ আর ইত্যাদি থাকে, এক মিনিট আমি দেখিয়ে দিলে ভালো হয় যেহেতু এটা একটা ক্লাস। এইখানে আমি বলেছিলাম যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে যদি বি ভার্বের রূপ থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ ইত্যাদি থাকে, তাহলে প্রশ্নসূচক বাক্যে মানে ইন্টারোগেটিভ করতে গেলে সেই অ্যাম, ইজ, আরকে সাবজেক্টের আগে বসিয়ে দিতে হবে, না থাকলে ডু আনতে হবে। তো দেখুন এখন কিন্তু আমি পেয়ে গেছি এই সি ইজ ইউর সিস্টার, ইজটা পেয়ে গেছি, তাহলে ইজটাকে আমি আগে দিয়ে দিচ্ছি। এই ইজটাকে আগে দিয়ে দিলে সাবজেক্ট হচ্ছে সি, সির আগে বসিয়ে দিলে সি ইজ, ইজ সি ইউর সিস্টার, এটা কিন্তু কোশ্চেন আমার তৈরি হয়ে গেল। তাহলে কী হলো, আমি পরের উদাহরণ দিই, একই জিনিস পরের উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তিনি কি কলকাতা থেকে এসেছেন, জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু
কোশ্চেন, মনে করে নিচ্ছি আমি যে রাফ করার মতো অঙ্কে তিনি কলকাতা থেকে এসেছেন, মনে করে নিচ্ছি আমি, সেটার ইংরাজি লিখছেন, লিখে নিচ্ছি হি হ্যাজ কাম ফ্রম কলকাতা। তো এগুলো ইংরাজি করতে গেলে আমাদেরকে যেহেতু 6, 7, 8 ভিডিও বলছি, এটা কোন টেন্সে আছে আমাকে সেটা জেনে নিতে হবে। টেন্সের আমি একটা মোটামুটি ভিডিও দিয়েছি, যেটা একটা ছক আকারে দেখে নিতে পারেন কেউ চাইলে, মাস্টার অফ টেন্স বলে দিয়েছি ভিডিওটা। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তিনি এসেছেন বা সে এসেছে, সে করেছে, সে খেয়েছে, এই ঘরে পড়ে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেইখানে কি হয়, হি হ্যাজ কাম হয়, হি হ্যাজ ডান, হি হ্যাজ কাম। তো হি হ্যাজ কাম ফ্রম কলকাতা, সে কলকাতা থেকে এসেছে। তাহলে সেই একই সূত্র অনুযায়ী এখানে আমি যদি হ্যাভ ভার্বের রূপ পেয়ে গেছি হ্যাজ, সেই জন্য হ্যাজটাকে আমি এই হি সাবজেক্টের প্রথমে আগে বসিয়ে হ্যাজ হি কাম ফ্রম কলকাতা করে দিচ্ছি। নেক্সট উদাহরণ, তুমি কি বইটি পড়িতেছ? মনে মনে এটা একটা পদ্ধতি আর কি, আমি আমার মতো শেখাচ্ছি, সহজ, যারা পিছিয়ে পড়া ছেলে মেয়ে বেঙ্গলি মিডিয়াম তারা পারছে না হয়তো, সেই জন্য খুব সহজে মনে থাকবে এটা। মনে মনে ভেবে নিচ্ছি কি এরকম একটা লিখে নেবেন, তুমি বইটা পড়িতেছ, তাহলে তুমি বইটা পড়িতেছ, ইউ আর রিডিং দ্য বুক, এর ইংরেজিটা মোটামুটি করতে পেরে যাবো আমরা। তাহলে কি আরটা যদি পেয়ে যাই, আরটাকে আমি ইউ সাবজেক্টের প্রথমে বসিয়ে দেবো, আর ইউ রিডিং দ্য বুক, কোশ্চিন হয়ে গেল। ছেলেরা কি এখন ক্রিকেট খেলছে? তাহলে মনে মনে ভেবে নেবো কি যে হ্যাঁ, ছেলেরা এখন ক্রিকেট খেলছে, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট নাও। তাহলে আর পেয়ে গেলাম, তা আরটা দি বয়েজ কর্তা বা সাবজেক্ট এর প্রথমে বসিয়ে আমি আর দ্য বয়েজ প্লেয়িং ক্রিকেট নাও করে নিলাম। এগুলোতে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের রূপ পেয়ে গেছিলাম, সেজন্য সহজেই এগুলো সাবজেক্টের পূর্বে বসিয়ে আমি ইন্টারোগেটিভ করলাম। কিন্তু যদি এই ভার্বগুলো না পাই, না পেলে কী করবো? না পেলে তখন ডু ভার্ব আনতে হবে। যদি না পাই তাহলে কী করা যাবে? যদি না পেয়ে থাকি, কিন্তু যদি এগুলো না থাকে তাহলে আমাকে ডু ভার্ব আনতে হবে এবং সেটা টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, এবং কিন্তু মেন ভার্বের সেরকম কোনো চেঞ্জ হবে না। দেখে নিন, আমি এখানটা বলেছিলাম এই যে এইটা, আবার যাচ্ছি, দেখুন একটু বোরিং লাগতে পারে কিন্তু এটা পড়াশোনার ভিডিও, এটা ক্লাস, তো সেক্ষেত্রে কিছু করার নেই। উদাহরণ নিচ্ছি আমি, তুমি কি মিষ্টি খেতে ভালোবাসো? বাংলাতে আমরা এটা বাঙালি, আমাদের বাঙালিদের প্রিয় মিষ্টি, তো তুমি কি মিষ্টি খেতে ভালোবাসো? মনে মনে একটা ধরিলাম এক্স, এরকম একটা ব্যাপার। দেখুন, তুমি মিষ্টি খেতে ভালোবাসো, এটা মনে মনে অ্যাসার্টিভ করে নিলাম, ইউ লাইক টু ইট সুইট তার ইংরেজি করে নিলাম। এবারে এখানে যেহেতু আমি ওই বিভার্বের রূপটা পাচ্ছি না, অন্য কিছু পাচ্ছি না, সেহেতু যা যেটাকে আমি পূর্বে বসাবো সেরকম কিছু পাচ্ছি না, সেই জন্য একটা নিয়ে আসতে হবে পূর্বে, একটা ডু আনতে হবে। ডু ডু এখানে দেখুন, এখানে এই কর্তাটা ইউ ছিল বলে, এটা প্রেজেন্ট টেন্স ছিল বলে এটা ডু হয়েছে, এটা ডাজ ডিড হতে পারে। ডু ইউ লাইক টু ইট সুইট লেখা জায়গা নেই, ডু ইউ লাইক টু ইট সুইট, তুমি কি মিষ্টি খেতে পছন্দ করো? তাহলে এই যে এইটা সরাসরি ইংরাজি এখানে হয়ে যাচ্ছে, মাঝে দুটো স্টেপ আছে। সে কি ফুটবল খেলতে চায়? মনে করে নিচ্ছি যে সে ফুটবল খেলতে চায়, আমি এটার ইংরাজি করতে পারি না, আমি এটার ইংরেজি করতে পারি না, আমি এরকম করে করতে পারি। সে ফুটবল খেলতে চায়, হি লাইকস টু প্লে ফুটবল বা হি ওয়ান্টস টু প্লে ফুটবল, যাই হোক, হি লাইকস টু প্লে ফুটবল। এইটাকে তখন আমি কী বলছি যে এখানে সেই একই জিনিস সূত্রে পড়ছে না, বি ভার্ব নেই, হ্যাজ ভার্ব নেই, হ্যাভ ভার্ব নেই বা অন্য কিছু মডালস নেই, তাহলে একটা ডু আনতে হবে। যেহেতু সাবজেক্টটা এখানে হি এবং প্রেজেন্ট টেন্স, সেখানে ডাজ হয়ে গেল রূপটা, ডুয়ের রূপটা ডাজ হবে। পাস্ট টেন্স হলে ডিড হতো, ডাজ ই লাইক টু প্লে ফুটবল, জিজ্ঞাসা কোশ্চিন হয়ে গেল। বিমলের কি ইংরাজি ভালো লাগে? যে কোনো একটা নাম নিতে পারি আমি, বিমলের কি ইংরাজি ভালো লাগে? শুনুন, পড়াশোনা কারোরই ভালো লাগে না, আমাদের ভালো লাগতো না, কিন্তু একটু আদৌ পড়াশোনা তো করতেও হবে, পড়াশোনা না করলে তো ভবিষ্যতে সমস্যা। সেই জন্য এখানে আমি আর স্টেপটা লিখলাম না, স্টেপটা তোমরা নিজেরা করবে বাড়িতে। বিমলের কি ইংরাজি ভালো লাগে মেনে নেবে, ইংরাজি না ভালো লাগলেও ভালো লাগাতে হবে। বিমলের ইংরাজি ভালো লাগে মেনে নিলাম, বিমল লাইকস ইংলিশ, মনে মনে লিখলাম। দেখুন এখানে দুবার লিখেছি, এটা লিখলি এটা মনে মনে লিখতে হবে, মানে মনে মনে স্টেপটা করতে হবে, বিমল লাইকস ইংলিশ। তাহলে এখানে তো বি ভার্বের রূপ নেই, হ্যাভ নেই বা মডাল নেই, তাহলে একটা ডু আনতে হবে সামনে। কী টেন্স আছে? না প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কী সাবজেক্ট বা কর্তা কী আছে? না বিমল, তাহলে থার্ড পার্সন আছে, সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে ডুয়ের বদলে ডাস হবে, তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে ডাস হবে, ডাস বিমল লাইক ইংলিশ, ইংরেজি হয়ে গেল আপনাদের। নেক্সট, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ডব্লিউএইচ কোশ্চেন,
তো ডব্লিউএইচ কোশ্চিনটা আমি আলোচনা আগেই যেটা আলোচনা করছি যে সমস্ত কোশ্চেনের উত্তরে আমরা সিম্পল হবে, দেখুন এটা বারবার বলছি যে দিস ইজ ফর দি স্কুল গোয়িং বয়েজ, তাহলে 7-8 স্ট্যান্ডার্ডে পড়াচ্ছি আমি। ডব্লিউএইচ কোশ্চিন মানে সোজা কথায় বুঝবো যে কোশ্চেনের উত্তরে আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো না, কিছু না কিছু বলতে হয়। ডব্লিউএইচ ওয়ার্ডসগুলো জেনে নিতে হবে, হু কে বা যে, হুজ কার বা যার, হুম কাকে বা যাকে, হুইচ কোনটা বা যেটা, হোয়াট মানে কী সবাই জানি আমরা, হোয়াই হোয়েন হোয়ার হাউ, এগুলো সব ডব্লিউএইচ কোশ্চেন। তো এই জাতীয় প্রশ্নগুলো থেকে কোশ্চেন করতে হলে এই জাতীয় ওয়ার্ডগুলোকে প্রথমে বসাতে হবে, তারপরে বাকি নিয়ম কিন্তু একই। এতক্ষণ যেটা আমি দেখিয়ে আসলাম, যদি বি ভার্ব থাকে তাহলে ওই হোয়াটের পরে বি ভার্ব বসবে, যদি না থাকে ওই হোয়াটের পরে ডু বসবে বা ডাস বসবে, মানে ডুয়ের রূপ বসবে। তাহলে আমরা আকচার প্রশ্ন করি হোয়াট ইজ ইউর নেম, তা তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। তো এখানেও কিন্তু এরকম করা যায় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আমরা যেহেতু কিছুটা শিখে নিয়েছি এখানে সব জায়গায় সেটা সম্ভব নয়। মাঝের স্টেপগুলো, তুমি কোথায় বাস করো, হোয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তুমি এখানে কেন এসেছো, কেন ইংরাজি হোয়াই, হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার, তাহলে এরকম করতে হয়। তুমি এখানে এসেছো কেনটা যদি বাদ দিই, সব জায়গায় নিয়মটা খাটে না, কেনটা যদি বাদ দিই, তুমি এখানে এসেছো, ধরুন তুমি এখানে কেন এসেছো, আমি পারছি না করতে, তুমি এখানে এসেছো, ইউ হ্যাভ কাম হেয়ার, তারপরে কেন ইংরেজিটা যদি লাগাই তাহলে হোয়াই প্রথমে বসাতেই হবে, ডব্লিউএইচ ওয়ার যেহেতু, আর হ্যাভ যেহেতু স্যার ছিল তাহলে ইউর প্রথমে বসাতে হবে হ্যাভ, তাহলে হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার। এইরকম মাঝের যে ব্যাপারটা দেখেছিলাম এইভাবে করা যায়। তুমি কোথায় বাস করো, হোয়্যার ডু ইউ লিভ, তুমি সরি এখানে আছো, কোথায় তুমি কোথায় যাবে, ও এক, হোয়্যার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, এরকম ডব্লিউএইচ ওয়ার্ড আরও আছে যেগুলো দিয়ে আমরা কোশ্চেন করতে পারবো। তো এটা প্র্যাকটিস করতে করতে, গ্রামার বইতে দেখবেন অনেক আছে এগুলো, এগুলো একটু প্র্যাকটিস করতে করতে আইডিয়াটা ক্লিয়ার হবে। আমি চাই যে ছাত্রছাত্রীদের মধ্যে আইডিয়াটা পরিষ্কার হয়ে যাক, যাতে করে তারা পরবর্তীকালে যখন অন্য কিছু আপার লেভেলে যাবে তাদের যাতে গ্রামাটিক্যাল সমস্যাটা না ঘটে। থ্যাংক ইউ।